হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত, মিনুদে ব্লগ চ্যানেল। আর তোমাদের এত এত ভালোবাসায় আজ আমার ১৬,০০০ মেম্বার ক্রস করে গেছে আর আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। তোমাদেরকে একটা কথাই বলবো যে যারা যারা এই প্ল্যাটফর্মে কাজ করছো, ইউটিউবে যারা যারা কাজ করছো, তারা তারা একদম ভয় পাবে না, করতে থাকবে। তোমাদের যা ইচ্ছে, যেরকম কন্টেন্ট বানাতে পারো তোমরা করো। আর একটা কথাই বলবো, লোকের কথায় কান দেবে না, লোকে তোমার অনেক কথাই বলবে। লোকে যে লোক তোমার ভালো চাইবে না, সে লোক তো অনেক কথাই বলবে। আমারও আছে অনেক আশেপাশে অনেকেই অনেক কথাই বলে, তো সেগুলো কানে নেওয়া যাবে না, তোমরাও নেবে না। তোমরা তোমাদের মতো ভিডিও করতে থাকো। মেন হচ্ছে বাড়ির থেকে সাপোর্ট পেলে আর কিছুই লাগে না। আর কারো কথা কান দেবে না, কোনো কমেন্টে কান দেবে না, কারণ আমার ভিডিওতে অনেক অনেক কমেন্ট আসে, অনেক বাজে বাজে কমেন্ট আসে, সেগুলোতে কান দেওয়া উচিত নয়, আমিও দিচ্ছি না। আর জানি না মানুষ কী করে, মানুষকে এত হার্ডলি কমেন্ট কেন করে, সেগুলো কথা বাদ দাও, আমি সেগুলো বলতে চাচ্ছি না। তো একটা কথাই বলি, তোমরা তোমাদের মতো কন্টেন্ট বানাও, তোমরা চেষ্টা করতে থাকো, একদিন তোমরাও সফলতা অবশ্যই পাবে। আর আমি কখনো আশাই করিনি যে আমার চ্যানেলটা কোনো দিন 1,000 সাবস্ক্রাইবার, তারপর হচ্ছে 4,000 ওয়াচ টাইম বা মনিটাইজ হয়ে যাবে, এটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আমি ভাবতাম আমার দ্বারা কিছুই সম্ভব না। তবে আমার বাবুর একটা ছোট্ট ভিডিও আমি শেয়ার করে আজ আমার চ্যানেলটা এতটা গ্রো করেছে। আর আমি ভাবিনি সেই ভিডিওটা, ছোট্ট একটা ভিডিও, তোমাদের মন এতটা মন জুড়ে যাবে। তবে একটা কথাই বলবো, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। যারা নেগেটিভ কমেন্ট করছো, প্লিজ ওকে নিয়ে এভাবে কমেন্ট করো না। তোমাদের সঙ্গে আমি আমার দুঃখটা শেয়ার করেছিলাম। তোমাদের যাদের ওই ভিডিওটা যাদের ভালো লাগে না, কষ্ট লাগে, বা কি বলবো বলতে পারছি না কিছু, তোমরা স্কিপ করে চলে যাবে প্লিজ, তবুও তোমরা বাজে কমেন্ট করো না। দেখো, মানুষের দুঃখের মধ্যে আর দুঃখ দিও না। আর সবার কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে তোমাদের কমেন্টগুলো আমার চোখের সামনে আসে, আমি তখন তোমাদের কমেন্টের কোনো রিপ্লাই দিতে পারি না, কারণ এতটাই খারাপ লাগে তোমাদের কমেন্ট দেখে। কেন তোমরা মানুষকে এভাবে কমেন্ট করো? তোমাদের কি মানসিকতা বোধ একটুও নেই? অনেকেই বলেছো যে তোমার কি বাচ্চাটা সত্যি মারা গেছে নাকি ভিউস কামাচ্ছো? কোন দরকার ছিল ভিউস কামানোর জন্য কেউ এভাবে মিথ্যা কথা বলে নিজের বাচ্চার নামে? কেন আমি মিথ্যে কথা বলবো বলো তো? এই কমেন্টটা 3-4 জন করেছো, আমি নাকি টাকার লোভে ভিডিওটা পোস্ট করেছি। আমি আদতেও জানতাম না যে ইউটিউব থেকে ওই ছোট্ট একটা ভিডিওর থেকে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে বা কোনো দিন টাকা ইনকাম করতে পারবো কি না। আমি আজও জানি না এই ইউটিউব চ্যানেল থেকে আমি টাকা ইনকাম করতে পারবো কি না। এরকম কোনো মানসিকতা নিয়ে আমি ভিডিওটা পোস্ট করিনি, তাই এসব কথা বলবে না একদম। আর অনেকে বলেছো তুমি হাসি খুশি থাকো। হ্যাঁ, আমি চেষ্টা করছি অনেকটাই তোমাদের কথা মতো হাসি খুশি থাকার, ভিডিও করার, নিজেকে একটু ভালো রাখার। এটা দেখেও অনেকে কমেন্ট করেছো তুমি কেমন মা যে বাচ্চা মারা গেছে, তারপরে তুমি এত হাসি খুশি ভিডিও করছো, রিলস করছো। তো এই কথাটাতে আমি একটা উত্তর দিচ্ছি, হ্যাঁ কষ্টটা তো আমার, তবুও আমি উত্তরটা দিচ্ছি, তোমাদের ঘরেরও তো কারো অসুখ বিসুখ, মারা যায়, তোমরা কি না খেয়ে দিয়ে মানে না খেয়ে থাকো? অনেকে বলেছো কি করে পারছো সেজে গুজে ভিডিও করছো। আমি তো হিন্দু, আমি কোথায় সেজেছি? আমি আমি সিঁদুর পরি, টিপ পরি কানে নাকে গলায়, আর মানে আর শাস্তি দেখেছো না আমি কানে ঝুমকো পরছি না কিছু বেনারসি পরছি, হ্যান পরছি ত্যান পরছি? কেন বাজে কমেন্ট করতে আসো মানুষকে? পারলে আমি তোমাদের নাম ধরে ধরে কমেন্টগুলো রিপ্লাই দিতে পারতাম, কিন্তু করছি না। তোমাদের মতো তো মানসিকতা আমার নেই। যাদের যাদের কমেন্টের মানে কমেন্টগুলো করেছো, ভিডিওটা দেখলে পরে এরকম কমেন্ট আরেকজনের বক্সে গিয়ে করো না।
আমি তোমাদের নাম নিয়ে কথাগুলো বললাম না এই কারণেই, তোমাদের মতো মানসিকতা আমার নেই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদেরকেও বলছি তোমরাও ভালো থাকো, তোমাদের ফ্যামিলির সবাই ভালো থাকো। মানুষের ভালো না চাইতে পারলে মানুষের খারাপ চাইবে না, এতে তো টাকা পয়সা লাগছে না। মানুষের একটু ভালো চেয়েও, মন থেকে একটু ভালো চাইবে, এতে টাকা পয়সা লাগবে না, একটা মনের দরকার, আর বেশি কিছু বলছি না। আর সবাইকে বলছি তোমরা ভিডিও করো, তোমাদের পাশে আমি আছি, কোনো হেল্প লাগলে বলবে, তোমাদের কোনো সমস্যা হলে বলবে, আমি তোমাদের পাশে আছি।